ভালো ব্যবসার সন্ধানে কী না করতে হয়, কোথায় বা না যেতে হয়। আর এই ভালো ব্যবসার সন্ধানের জন্য আজকে চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় ড্রাই ফ্রুট মার্কেট, দিল্লি খারিবাবলি মার্কেট। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই খারিবাবলি মার্কেটের মশলার মার্কেটে বলেছি, আজকে আপনাদেরকে ড্রাই ফ্রুটের হোলসেল মার্কেটের ব্যাপারে বলবো। তার আগের ভিডিওতে আপনাদেরকে মানে রিটেল, যেখানে রিটেল বিক্রি হয় সেটার ব্যাপারে বলেছি, আর আজকে হোলসেলের ব্যাপারে বলবো। এবং যারা ভিডিওগুলি যদি না দেখে থাকো, ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পাবে। এটা হচ্ছে এই গড়োদরা মার্কেটটা হচ্ছে মশলার মার্কেট, এখানে মেনলি মশলা পাওয়া যায়। এর ভিডিও আমি পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি। আর আজকে আপনাদেরকে যেটা বলবো, এ জাস্ট এই গড়োদরা মার্কেটের রাস্তার অপোজিটে, এই দিকটা হচ্ছে মশলা মার্কেট আর অপোজিটে হচ্ছে ড্রাই ফ্রুট মার্কেট। সামনে এই যে ড্রাই ফ্রুটগুলো দেখছেন, এগুলো কিন্তু রিটেল, এগুলো জেনুইন সব। আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছি যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কাছে মালের কোয়ালিটি অত ভালো হয় না, কিন্তু এখানে আপনারা জেনুইন মাল পাবেন। দাম বেশি, অনেক বেশি, কিন্তু মালও জেনুইন পাবেন। এবার এরা যেখান থেকে মাল কেনে সেই জায়গাটা হচ্ছে এই মার্কেট। মার্কেটের নামটা আপনারা দেখে নেন, ঠিক এই যে নিচে নাম আছে এই গলির ভিতর দিয়ে ঢুকে যাবেন। আপনি শুধু মুটিয়ার মাথার দিকে আর চারিদিকে লক্ষ্য করে দেখুন, সব আলমন্ড, আখরোট, পেস্তা, আলমন্ড, আখরোট, পেস্তা, আঞ্জির, মাখনা, এগুলো দেখতে পাবেন। তো আজকে ভিডিওতে মেনলি এটার ব্যাপারেই চর্চা করব। এছাড়াও আরও অনেক কিছু, মানে জিরে মার্কেট, মশলা মার্কেট, মানে সব থেকে কোথায় বেশি জিরে পাওয়া যায় সেটাও বলবো। তার আগে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন গ্রামঘর ইউটিউব চ্যানেল, আর আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুনার। আমার বাড়ি কিন্নাহার, বীরভূম, মহেশগ্রাম। আর আমি নিজে ড্রাই ফ্রুট এবং মশলার ব্যবসা করি, এবং দেশের সব থেকে বড় বড় মার্কেটের ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি, যাতে করে আপনারা সেখান থেকে মাল নিয়ে এসে নিজের ব্যবসা বড় করতে পারেন। শুধু আপনারা চারিদিকে একটা জিনিস দেখুন, কি দেখতে পাচ্ছেন? আলমন্ড, আখরোট, পেস্তা, সব কিন্তু, মানে আমি মানে নিজের বলার মতো ভাষা পাচ্ছি না। আমি নিজে ব্যবসা করি, আমি এখানে যা রেট দেখলাম মাথা ঘুরে যাওয়া রেট। আমি কলকাতাতে অনেক মাল কিনি এবং মুম্বাই থেকেও আমি কিছু ড্রাই ফ্রুট আনাই, কিন্তু আমি ফার্স্ট টাইম দিল্লি আমি অনেকবারই গেছি, কিন্তু আমি ফার্স্ট টাইম মাল কেনার জন্য গেছি। আমি এর আগে কাজের সূত্রে, আমি আগে লেবারগিরি কাজ করতাম, আমি কনস্ট্রাকশন পাওয়ার প্ল্যান্টে জব করতাম, সেই কাজের জন্য আমি দিল্লি অনেকবার গেছি। আমি ঘুরেছি, এইসব মার্কেটের ভিতরে ঘুরিনি, কিন্তু বাইরে বাইরে আমি ঘুরেছি। কিন্তু এখন যে আমি ব্যবসা করি, আমি এইটার সম্বন্ধে জানি। এখন গিয়ে আমি যে জিনিসটা দেখলাম বা বুঝলাম বা জানলাম বা যেটা আপনাদেরকে জানাচ্ছি, সত্যি মানে দারুণ দারুণ রেট, দারুণ রেট, কোয়ালিটি সব কিছু A1, এবং নিঃসন্দেহে ভালো, যত বলবো তত কম। আপনারা অনায়াসে এখান থেকে মাল কিনতে পারবেন। কিন্তু আরে সব জায়গায়, দিল্লি বলুন, গুজরাট বলুন, আমাদের কলকাতা বলুন, যেখানে বলবেন বলুন, সঠিক লোক কিন্তু আপনাকেই চিনতে হবে। আমি সঠিক মার্কেটটার ব্যাপারে আপনাদেরকে বলছি, কিন্তু সঠিক মানুষটাকে আপনাকে চিনতে হবে। কারণ আমি নিজে ব্যবসা করি, আমি হয়তো অনেকটা জানি, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানবেন না, বুঝবেন না। এটার ব্যাপারেও আমি বলবো কি করে আপনারা সঠিক মানুষকে চিনবেন, সঠিক ব্যবসাদারকে চিনবেন। কারণ অনেক সময় কি হয়, আজকে এই শপটা দেখলেন, দু মাস পরে সেই শপটা সেখানে থাকে না, উঠে চলে যায়। আরও একটা বলি, এখানে আপনাদেরকে জড়িবুটি, বিভিন্ন রকম জড়িবুটি, আমি অত জড়িবুটির নামও জানি না, সেই জড়িবুটিরও আপনাদেরকে জন্য স্পেশাল একটা আলাদা ভিডিও বানানো, যেখানে শুধু জড়িবুটিই পাওয়া যায়। এটা তো ড্রাই ফ্রুট দেখছেন, এবং মাথা ঘোরানো রেট, দাদা বারবার বলছি, এখানে কিন্তু মাথা ঘোরানো রেট আছে, অনেক সস্তা। এখান থেকে মাল নিয়ে আসুন আর আপনার ব্যবসা রাত দিন গ্রো করবে, এতটাই এখানে রেট সস্তা। কিন্তু সাবধানে যাবেন, টাকা পয়সা নিয়ে বা টাকা পয়সা দেবার আগে হাজারবার যাচাই করবেন, তবেই আপনি ভালো ব্যবসা করতে পারবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ এরকম আইডিয়া আপনাদেরকে সাধারণত আপনারা ইউটিউব চ্যানেলে পাবেন না। সবাই ইউটিউবে বেশিরভাগ নিজের বিজনেস প্রমোট করে, আমিও করি, বা আমি জেনুইন ইনফরমেশান দিয়ে আমার বিজনেসকে প্রমোট করি। আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার দিই না, যাতে করে আপনারা জানতে পারেন। কিন্তু আমি না কোনো মেশিনের প্রমোট করি, না কোনো অন্য রকম মালের প্রমোট করি, যেটা জেনুইন সেটা আপনাদেরকে আমি ইনফরমেশান দিই, যাতে করে আপনারা কিছু না করার থেকে, দাদা ভাই বোন বন্ধু যারাই দেখছো, কিছু তো করতে পারবে।
আমি আপনাদের মানে হসলাটা মানে উদ্যোগটা যাতে আপনারা পান সেই জন্যই আমি ভিডিও বানাই, যাতে করে আপনাদের উদ্যোগের যেন কোনো কমি না হয়। এরপর আপনাদেরকে দেখাবো জিরে মার্কেট, ড্রাই ফুডের মধ্যে যেমন ধরুন খেজুর, ড্রাই ফুডের যেমন দুটো সেকশন, খেজুরের একটা আলাদা সেকশন আর ড্রাই ফুডের কাজু কিশমিশ আখরোট, মানে সমস্তটাই কিন্তু আমি পার্ট পার্ট করে দেখাবো। এখানে মেনলি দিল্লিতে যে ড্রাই ফুডগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মানে ইম্পোর্টেড ড্রাই ফুড, বিশেষ করে বিদেশি ড্রাই ফুড কিন্তু এখানে বেশি সস্তা, কাজু কিশমিশের দাম কিন্তু একটু বেশি। কিন্তু যারা আমার মোকাম থেকে কিনি বলে আমাদের কাছে সস্তা, কিন্তু যারা মোকাম যাওনি তাদের কাছে কিন্তু সস্তা। এর দেখুন, এটা হচ্ছে আমার পেছনে যোধপুর জিরা মন্ডি, এখানেও আমি গেছি। আবার এই দেখুন, এটা হচ্ছে উঞ্ঝা জিরা মন্ডি, এখানেও গেছি। এবং এই সমস্ত মন্ডি আপনাদেরকে পুরো ডিটেলস রিভিউ করে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে এখানে থেকেও আপনারা মাল কিনে ব্যবসা ভালো রকম করতে পারবেন। কারণ আমি নিজে করি, আপনারা বারবার একটা কথা বলছি, সেই ইনফরমেশনটাই আপনাদেরকে দিই। এবার বলি, এইসব মার্কেটে যোধপুরে আলাদা জিনিস পাবেন, উঞ্ঝাতে আলাদা জিনিস পাবেন। এই মার্কেটে আমি উঞ্ঝা মার্কেটে প্রথমে বলি, উঞ্ঝা মার্কেটে জিরা, মৌরি, জুয়ান, ইসুপ মূলের ভুসি, ধনিয়া, মেথি এত পরিমাণে পাবেন, কিছু ডালকলাইও আছে, আরও সাদা তিল প্রচুর প্রচুর পরিমাণে পাবেন, এবং বিভিন্ন রকম কোয়ালিটির, বিভিন্ন রকম রেটের, বিভিন্ন রকম গ্রেডের মাল কিন্তু আপনারা এই মার্কেটে পাবেন। তো সমস্ত কিছু কিন্তু আপনাদের চোখের সামনে আমি তুলে ধরবো, যাতে করে আপনারা কাজ করতে পাবেন। এর তাছাড়াও আমি দিল্লি গেছি, দিল্লির পুরো সিরিজটা শেষ করব, তারপর জয়পুরের মার্কেটের ব্যাপারে বলবো, তারপর যোধপুরে বলবো, তারপর উঞ্ঝার বলবো। তার জন্য আপনাদেরকে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই দেখুন, দিল্লিতে এটা আর একটা আলাদা মার্কেট, এটার ব্যাপারেও আপনাদেরকে বলবো, যেখানে শুধুমাত্র খেজুরের, এটাও একটা মানে খেজুরটা কিন্তু দাদা মজা আছে, খেজুরে কিন্তু আরও মজা আছে। খেজুরটা কিন্তু বেশিরভাগটাই ইম্পোর্টেড, মানে বিদেশ থেকে আসা প্রোডাক্ট, তো এতে কিন্তু আরও বেশি মজা আছে, এতে আরও বেশি প্রফিট পাবেন যদি আপনি করতে পারেন। বিভিন্ন রকম খেজুর, বিভিন্ন রকম খেজুর, মাথা ঘোরানো রেট, মাথা ঘোরানো রেট, মানে বলার ভাষা নেই, এমন রেট, এমন জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো। আর মাল পাবেন একদম কারেন্ট কারেন্ট মাল, সলিড সলিড মাল, কারণ আমি নিজে গিয়ে দেখে এসেছি, ভিডিওগুলো আমার নিজের হাতে বানানো। আর আমার থেকে যদি কেউ মাল নিতে চাও তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক দেওয়াই আছে, সেখানে গিয়ে কমেন্ট করো, তাছাড়া তোমারা নিজের নাম্বারটা কমেন্ট করো, আমি অবশ্যই কল ব্যাক করবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিই না, তার কারণ আমি মাল বেচার জন্য ভিডিও বানাই না, আমি শুধু আপনাদেরকে মোটিভেট করবার জন্য ভিডিও বানাই, যাতে করে আপনারা বিজনেস করতে পারেন এবং বড় কিছু করবার চিন্তা করতে পারেন, সেই জন্য আমি কিন্তু ভিডিও বানাই। আর টোটাল ইনফরমেশানটা যেটা দিই, জেনুইন ইনফরমেশান দিই। আর একটা কথা, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমার ঠিকানাটা যেটা মেন কথা, আমার ঠিকানাটা হচ্ছে কিন্নাহার বীরভূম মহেশগ্রাম, আমার বাড়ি কিন্নাহার হচ্ছে থানা আর বীরভূম হচ্ছে আমার বাড়ি। আমার সবথেকে কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে আমোদপুর, বোলপুর, শিয়ালদা, বা যেখান থেকে আসুন বোলপুর, শিয়ালদা বা এদিকে উত্তরবঙ্গ থেকে যেখান থেকে আসবেন, বোলপুর বা আমোদপুর যেখানে নামবেন ওখান থেকে কিন্নাহারে বাস ধরে আমার বাড়ি আসতে পারবেন। কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বলার থাকে, আমার বাড়ি হচ্ছে আপনাদেরকে ঠিকানা বলে দিলাম, আপনারা আসুন আমার সাথে কথা বলুন, কিন্তু অবশ্যই ফোন করে আসবেন, ফোন নাম্বার আপনারা চেষ্টা করলেই পাবেন, আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে, যোগাযোগ করবেন, মাল কিনবেন, বিজবেন, কোথা থেকে কিনবেন সেটাও বলে দেবো, কীভাবে কিনবেন সেটাও বলে দেবো, পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেবো। এর জন্য না কোনো টাকা খরচা করতে হবে, না কাউকে টাকা দিতে হবে, বাস আপনাকে টাইম নিয়ে আসতে হবে আমার টাইম মতো, ঠিক আছে। আর ব্যবসা, এই যে প্যাকিং মালগুলো দেখছেন, এই প্যাকিংগুলো আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সামনে লঞ্চ করব। আর এগুলো আমি খুব তাড়াতাড়ি রিটেল, যারা আমার ভিডিও দেখেন অথচ আমাকে অনেকজনই কম, রিটেল অল ওভার ইন্ডিয়া আমি ডেলিভারি শুরু করব। এটা খুব তাড়াতাড়ি কাজ চলছে, খুব তাড়াতাড়ি আপনারা পাবেন সমস্ত রকম ড্রাই ফুড, সমস্ত রকম সিডস, আরও সমস্ত রকম মশলা সব কিছুই পাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভালো কমেন্ট করুন, আর কারা কারা চান যে আমি এরকম ডেলিভারি কাজ করুন তারা অবশ্যই আর একবার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।
ভালো থাকবেন।